তাদের একটা রিগোরাস প্রসেস আছে, সেখানে কোয়ালিটি ইন্সপেকশন হয়, সেখানে প্রত্যেকটা ধাপে ইন্সপেকশন হয় এবং সোশ্যাল অডিটও হয়। অনেক ক্ষেত্রে একাধিক অডিট হয়, দেখা যায় একজন সাপ্লায়ার আমাদের যদি দুই তিনটা ইম্পোর্টারকে সাপ্লাই দিয়ে থাকে তো তিন রকম সেখানে কিন্তু ইন্সপেকশন হয়, কোয়ালিটি কন্ট্রোল দেখা হয়। সুতরাং এখানে কাউন্টারফিট প্রোডাক্টের কোনো সুযোগ নেই। অনেক ক্ষেত্রে যদি অন্য ধরনের কোনো থাকে, যেমন অন্য কোনো কান্ট্রির ওয়েবসাইটে আমাদের কোনো পণ্য প্রোডাক্ট দেখালো যেটা ইটস ফ্রম বাংলাদেশ এবং সেটা যদি বলে যে এটা কাউন্টারফিট, সেই দায়িত্ব তো আমরা নিতে পারি, কারণ ওইটা তো আমাদের এখান থেকে সার্টিফাই করা হয়নি যে সেই প্রোডাক্টটা বাংলাদেশের। তো আমরা এটাকে খুব স্ট্রংলি রিক্রুট করেছি যে না, বাংলাদেশ থেকে কোনো কাউন্টারফিট প্রোডাক্ট এক্সপোর্ট হয় না। তারপরেও যদি কোনো অভিযোগ আসে সেটা আমাদেরকে জানালে আমরা ব্যবস্থা নেব, এটা আমরা বলেছি। আর একটা আলোচনা হয়েছে আমাদের ইনভেস্টমেন্ট ক্লাইমেটটাকে আরো উন্নত করার জন্য, তো সেটা আমরা বলেছি যে ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। ইতিমধ্যেই যেমন আমাদের প্রতি বছর যে লাইসেন্স নবায়ন করতে হতো অনেকগুলো ক্ষেত্রে, আমাদের আইআরসি, ইআরসি, আমাদের রুটস অফ অরিজিন সার্টিফিকেট, আমাদের পরিবেশ অধিদপ্তর সার্টিফিকেট, এইগুলো কিন্তু আমরা সহজীকরণ করেছি, পাঁচ বছর পর্যন্ত কিন্তু নবায়ন করা যায়। আমাদের এনবিআর এর যে বন্ড লাইসেন্স সেটাও কিন্তু মেয়াদ বাড়ানোর একটা প্রক্রিয়া চলছে। তো এইসব ক্ষেত্রে আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। শুধুই আমরা সহ সচিব সহ তার কলিগদের সাথে মিটিং করে এসেছেন, সুতরাং আমরা ডিটেল আলোচনা করি নাই, আমরা শুধু বলেছি যে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদের যে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান বাস্তবায়ন হচ্ছে সেটা আমরা প্রতিনিয়ত এটা পাবলিশ করছি, আপডেটটা ওয়েবসাইটে দিয়ে দিন হচ্ছে, সুতরাং সবাই জানে যে কি হচ্ছে। আর এখানে ট্রাইপার্টিট কমিটি আছে, তারা মিটিং করছে যে আরো কি রিফর্ম আনা যায় আইনের ক্ষেত্রে, লেবার অ্যাক্ট, লেবার রুলস এগুলোতে, এবং সেটা নিয়ে আমরা ওখানে বিস্তারিত মিটিং করে আসছে, সেজন্য এটা আমাদের এখানে বিস্তারিত কোনো আলোচনা হয় নাই।